আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রুবুস মম ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। সাথে আছে আমি রূপা। আজকে কিন্তু দেখেই বুঝতে পারছেন যে বাইরে আজকে ঘোরাফেরা হবে, খাওয়া দাওয়া হবে। আজকের ব্লগটাই হচ্ছে ঘোরাফেরা খাওয়া দাওয়া। তো আজকে আমার হাজবেন্ড আমাকে ভালোবেসে বলল যে বাইরে আজকে খাওয়াতে নিয়ে যাবে। তো আজকে আমি এই চান্সটা হারাতে চাইলাম না, তাই বের হয়ে গেলাম। তো তাড়াতাড়ি করে সাজগুজ করে বের হয়ে গেলাম। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর। তো এই সুন্দর ওয়েদারে রিক্সায় ঘুরতে কিন্তু খুব ভালো লাগে। তো ছুটির দিন ছিল, রাস্তাটাও নীরব ছিল, ভালো লাগছিল, জ্যামটা খুব কম ছিল। তো এই মানে ওয়েদারে কেউ কিন্তু সেটা মিস করতে চায় না। আর যেহেতু ভালোবেসে বলল, সেটা তো একদমই মিস করা যাবে না। আমরা কিন্তু ভীষণ এনজয় করছি রিক্সায় ঘুরতে। আজ আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। এইরকম আকাশ দেখতে কার না ভালো লাগে? আমার মনে হয় আপনাদের সবারই ভালো লাগে। তো কার কেমন লাগে আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টস করে। আমার তো মন চাইছে হারিয়ে যেতে। তো হারিয়ে গেলে তো আর হবে না, আমরা আসছি খাওয়ার জন্য। তো আমরা আসছি ধানমন্ডি সীমান্ত স্কয়ারে। তো সীমান্ত স্কয়ারের পাশে একটা নতুন মার্কেট তারাই খুলেছে, সীমান্ত সম্ভার। সীমান্ত সম্ভার বিজিবিদের মার্কেট আপনারা হয়তো অনেকেই জানেন। যাই হোক, সীমান্ত সম্ভার লাইটিং করে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আমরা যাবো ফুড কোর্টে লিফটের 9 তলায়। তো আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করছি। রুবু আর রুবুর বাবা কিন্তু আগে আগে মানে চলেছে, তারা আমাকে রেখেই আমি পিছনে পিছনে যাচ্ছি। তো আমরা মার্কেটের ভিতরে ঢুকতেই দেখি অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে লিফটের জন্য। আমরা 9 তলায় আসছি আর এসেই দেখছি প্রচুর মানুষ। এই ফ্লোরে কিন্তু দুইটা সুবিধা রয়েছে, একটা হচ্ছে ফুড কোর্ট আর একটা রয়েছে সিনেপ্লেক্স। তো সিনেপ্লেক্সে মুভি দেখার জন্য অনেকেই টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য। তো আমরা কিন্তু মুভি দেখবো না, সোজা চলে যাব ফুড কোর্টে। রুবুর বাবা বলছিল এই ফ্লোরে সবচাইতে নাকি বড় দোকান হচ্ছে ডেলিসিয়াস মোরসেল, আর এই দোকানের খাবার নাকি ভালো হয়। আর আমার ছেলেটা দেখেন দাঁড়িয়ে গিয়েছে ছবি তোলার জন্য, ও পোজ দিচ্ছে, ওর বাবা ছবি তুলছে। আমার ছেলেটা চাচ্ছিল মুভি দেখার জন্য। তো আমি রুবুকে বুঝিয়ে বললাম যে বাবা আজকে তো আমরা মুভি দেখতে আসিনি। যাই হোক, রুবুর একটু মন খারাপ হয়ে গিয়েছে, ছোট মানুষ তো একটুতেই মন খারাপ হয়ে যায়। দেখা যাচ্ছে অনেক ভিড়। তো রুবুর বাবা বলছে যে একটা টেবিলও কিন্তু খালি নেই, পুরো হাউসফুল। তো এই হচ্ছে ডেলিসিয়াস মোরসেল। তো আমরা ওয়েট করছি টেবিল খালির জন্য। এর মধ্যে আমি দেখে নিচ্ছি যে কী কী রয়েছে। প্রথমেই শুরু করছি আইসক্রিম দিয়ে, কারণ আমি খুব আইসক্রিম পছন্দ করি। তো এখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম রয়েছে। তো আর আমি দোকানটা আপনাদের দেখাচ্ছি যে আসলে কি দোকানটা বড় কি না। এখানে স্ট্রবেরি রয়েছে, ভ্যানিলা রয়েছে, বিভিন্ন ফ্লেভারের, আমি সব ফ্লেভারের নাম এতটা জানি না। এখানে চকলেট রয়েছে, মিক্সড রয়েছে। তো আর দোকানটাও দেখাচ্ছি। তো দোকানটা কিন্তু মোটামুটি ভালোই বড় আছে অন্য অন্য দোকানগুলোর তুলনায়। তো প্রিয় আপু প্রিয় ভাইয়ারা, আমার এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজে অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন। তো অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, এখন আমি মেনু কার্ড দেখছি আর দেখে নিচ্ছি যে কী কী খাবার আছে আর প্রাইসটা কেমন। তো এই দোকানের স্টাফ যারা, তারা খুবই ব্যস্ত সময় পার করছে। কেউ এখানে দেখা যাচ্ছে যে খেতে এসেছে, আবার কেউ পার্সেল করে বাসায় নিয়ে যাচ্ছে। তো এখানে খুবই ব্যস্ত সময় পার করছে। আর আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখেন কি পরিমাণে মানে মানুষ এখানে, প্রতিটা টেবিলেই মানে মানুষ দেখাই যাচ্ছে। আমরা কিন্তু খাবার অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি। এখানে আমি মেনু কার্ডটা শেয়ার করছি যে কোন খাবারটার কেমন প্রাইস হতে পারে, আপনাদের যদি হেল্পে আসে। আর এখানকার পরিবেশটাও কিন্তু ভালো লাগছে। আমার মনে হয় না এখানে খাবারের প্রাইসটা খুব বেশি। আর এটা আরেকজন অর্ডার দিয়েছিল, আমি এটার প্রাইসটা মেবি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু অনেক ভিড় ছিল তো আমি ভুলে গিয়েছি। তো আমরা কিন্তু অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা টেবিল পেলাম আর ঝটপট করে বসে পড়লাম। আমরা আগেই খাবারের অর্ডারটা দিয়েছিলাম, তা এই জন্য বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হলো না, খাবারটা এসে পড়েছে। তো এখানে রুবুর বাবা একটা রাইস বল নিয়েছে,
রাইস বলের প্রাইস হচ্ছে 190 টাকা, আর আমার জন্য নিয়েছি চিকেন স্টেক রাইস, তো এটার প্রাইস হচ্ছে 250 টাকা। আর রুবুর জন্য নিয়েছি চিকেন ললিপপ, সেটার প্রাইস হচ্ছে 220 টাকা। এখানে ড্রিঙ্কস প্রতি গ্লাস 30 টাকা করে। আর রুবুর জন্য নিয়েছে একটা লাচ্ছি, তো লাচ্ছির প্রাইসটা হচ্ছে 120 টাকা। রুবু বলছিল ও ড্রিঙ্কস নিবে না, ও লাচ্ছি খাবে। তো এখানে কিন্তু ললিপপের সাথে কিন্তু দেখা যাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আছে, ও খুব বলছে ইয়াম্মি। ডেলিসিয়াস মর্সেল কিন্তু অনলাইনে খাবার ডেলিভারি করে থাকে। ফুড পান্ডা হাংরি নাকিতে আপনারা খাবার অর্ডার করতে পারেন। তো আমরা খাবারটা স্টার্ট করে দিলাম। তরুবু বলছে যে লাচ্ছিটা খুব ভালো, আর আমিও স্টার্ট করলাম আমার খাবারটা। রাইসটা কিন্তু খুব ভালো লাগছে, এখন খেয়ে দেখি কেমন। তো আমার কাছে কিন্তু রাইসটা খুব ভালো লেগেছে। এখন যে চিকেন স্টেকটা আছে সেটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু আরও বেশি মজা। তো আমি এক জায়গায় খেয়েছিলাম, যে অন্য আরেকটা জায়গায় খেয়েছিলাম, তো রাইসটা কিন্তু খুব বেশি ভালো হয়নি। দেখা গেছে যে রাইসটার মধ্যে একটা দানা দানা ভাব রয়ে গিয়েছিল, তো ভালো করে সেদ্ধ হয়নি। কিন্তু এখানকার রাইসটা কিন্তু মানে খুবই ভালো। রুবুর বাবাও যে নিয়েছে, রুবুর বাবা বলছে যে না, মোটামুটি খুব ভালো। তো আমাদের টাকাটা কিন্তু সার্থক হয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, সেটাও সার্থকে লেগেছে। খাবারটা যদি ভালো হয় তাহলে কিন্তু মানে সব দিক দিয়েই সার্থক হয়। তো একটা কথা আছে, পয়সা ভুসুল, তো সেটা কিন্তু সার্থক হয়েছে আমাদের। তো এখন আমরা লিফট দিয়ে নেমে যাচ্ছি বাসায় যাওয়ার জন্য। তো অবশেষে আজকের দিনটা কিন্তু খুবই ভালো হয়েছে, খাবার খেয়েও ভালো লেগেছে, এখন ঘুরেও ভালো লেগেছে। তো বাইরে এসে পড়লাম আমরা। রুবুর বাবা বলছিল তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো, কখন যেন বৃষ্টি আসতে পারে। একটা চিন্তাও ভিতরে ছিল, তো মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আসবে, এখনো কিন্তু একটা ওয়েদার কিন্তু ওরকম কুলকুল একটা ওয়েদার রয়েছে। তো এই ছিল আজকের আমার এই ব্লগ। তো আশা করছি আপনাদের কাছে আজকে আমার নতুন আরেকটা ভিডিও ভালো লেগেছে। আমরা এখন বাসায় চলে যাব, আর রিকশায় উঠে পড়েছি। আর বাসায় যেতে যেতে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।